থ্যাংক ইউ মধুবন্তী প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস এবং কিংসুক সেক্রেটারি অন্যান্য কমিটি মেম্বার সকলে। আমি অনেক প্রবীণ সাংবাদিক, নবীন সাংবাদিক এবং অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং কাউন্সিলরদেরও সকলকে আমি দেখতে পাচ্ছি এবং আমার চিত্র সাংবাদিকরাও আছে, টেলিভিশন চ্যানেলও আছে, বইমেলার কমিটির শুভাংশুদা তিরিদা আছেন, আমাদের মেয়র পরিষদের দেবাশিস কুমার আছে এখানে আমার সাথে, মেয়র ফিরাদ হাকিম, আমার মিনিস্টার এবং শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও আছেন। আমি নিচে মায়াং বুদিয়া সহ অনেককে দেখতে পাচ্ছি এবং আমি ইউএস কাউন্সিল, আমি ইউকে কাউন্সিলের থেকে শুরু করে অন্যান্য কাউন্সিলের বাংলাদেশ সহ অনেকে এখানে আছেন আমি দেখতেই পাচ্ছি। আপনাদের সকলকে মেহুলও আছে আমি দেখতে পাচ্ছি, আমি পুরনো সাংবাদিকদেরও দেখতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, বিশেষ করে আজকের এই 75 বছরের যে পূর্তি উৎসব আপনারা করছেন এবং আপনারা যে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি কলকাতা প্রেস ক্লাবকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। 1957 সাল ঠিক স্বাধীনতার 10 বছর পর পণ্ডিত জওহরলাল নেহরু প্রেস ক্লাবের একটি জমি দেওয়া হবে, এ কথা তিনি প্রেস ক্লাবের একটি মিটিংয়ে এসে বলেছিলেন এবং তারপরেই ময়দানে ডিফেন্সের এই জমিটুকু যেখানে কনস্ট্রাকশন করা বারণ আছে কিন্তু যেটুকু করা আছে সেটুকুর মধ্যেই যাতে থাকে, বার্ষিক সাধারণ সভায় জওহরলাল নেহরু কথা মতো প্রতিশ্রুতি মতো এই জমিটা তখন আপনারা পেয়েছিলেন। আমি জানি এই ক্লাবে অনেক বিখ্যাত মানুষ, অনেক প্রাক্তন প্রধানমন্ত্রীরা, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, অনেক সামাজিক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে বিশ্ববরেণ্য বিশ্বমান্য অনেক মানুষই এখানে এসে এসছেন এবং তাদের পদার্পণ হয়েছে এবং বিশেষ করে আব্দুল কালাম থেকে শুরু করে, পনোদ্দা থেকে শুরু করে, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে, মনমোহন সিং থেকে শুরু করে, রাজীব গান্ধী থেকে শুরু করে অনেকে এখানে এসছেন এবং তাদের আসার সুযোগও হয়েছে। আমি মনে করি বিশেষ করে সাংবাদিকদের কাজটা একটা বড় কাজ এবং সংবাদ মাধ্যম আমাদের দেশে গণতন্ত্রের একটা অন্যতম পীঠস্থান। আমরা যদি মনে করি সংবিধান, সংবিধান মেনে আমরা চলি, আমাদের আইনসভা আছে, আমরা আইন পাস করি, আমাদের ইলেকশন কমিশন আছে যারা ইলেকশন পরিচালিত করে এবং বিশেষ করে ইলেকশন কমিশন, পার্লামেন্ট, সংবিধান, তারপরেই আসে প্রেস মিডিয়া। প্রেস মিডিয়ার ভূমিকা আমরা সকলেই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক প্রেস, অনেক জার্নালিস্ট আছেন যারা আজও বেঁচে আছেন, হয়তো বয়স সন্ধিকালে সময় এসেও বিভিন্ন কষ্টের মধ্যে দিয়েও হয়তো জীবিকা নির্বাহ করার কিছু নেই কিন্তু তা সত্ত্বেও লেখার অভ্যাস ছাড়তে পারেননি বা কাজ করার অভ্যাস ছাড়তে পারেননি, এরকমও অনেককে দেখা যায়। আমরা বিশেষ করে যখন স্টুডেন্ট ছিলাম আমরা গৌড়দার লেখা পড়তাম, গৌরকিশোর ঘোষ, অমিতাভ চৌধুরী, শ্রদ্ধেয় বরুণ সেনগুপ্ত, আমরা খুব পড়তাম তাদের লেখা এবং আমাদের খুব ভালো লাগত এবং আমরা অপেক্ষা করতাম তাদের কলমগুলো পড়বার জন্য। সেদিন হয়তো আজ নেই, আজ অনেকটাই সোশ্যাল নেটওয়ার্কে চলে গেছে, আজকে অনেক নতুন নতুন জিনিসও আবিষ্কার হয়েছে, ডিজিটাল আবিষ্কার হয়েছে, ফেসবুক থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খবর এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। তবে আগেকার খবর আর এখনকার খবরের মধ্যে পার্থক্য একটা আছে, আমরা বলি না ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, কেন বলি, আগেকার খবরের খবর যাচাই, পুরো খবরটাকে এনকোয়ারি করা, তার সত্য তথ্য প্রকাশ করা, এটা সাংবাদিকদের জীবনের ঝুঁকি নিয়ে করতে হতো।
কিন্তু আজকে অনেক ইজিও হয়ে গেছে, লাইফটা টাফ হয়ে গেছে, কিন্তু সংবাদ কালেকশন করা খুব ইজি হয়ে গেছে। কারণ আজকাল ম্যাক্সিমাম সংবাদ ফেসবুক টুইটারের মাধ্যমেও অনেক সময় চলে আসে, এবং বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের যুগ, ল্যাপটপ থেকে বের করে নেয়, ইন্টারনেট থেকে বের করে নেয়, কম্পিউটার থেকে বের করে নেয়, ইজি অ্যাক্সেস হয়ে গেছে। তাতে একটা প্রবলেমও হয়েছে, প্রবলেমটা হচ্ছে ধরুন একটা নিজে কষ্ট করে পড়া আর একটা তৈরি করা জিনিস আমি পেয়ে গেলাম, যেমন হোমমেড। আগে বাড়িতে সবাই রান্নাবান্না করতে, রান্নাবান্না করাটাও কিন্তু একটা আর্ট। এখন সব রুম সার্ভিস চালু হয়ে গেছে, হোম সার্ভিস চালু হয়ে গেছে, বাড়ির তৈরি করা খাবারটাই বাইরে থেকে পয়সা দিলে চলে আসছে। তার কারণে আজকে মানুষের সময়ও কম, পরিবারে দুজনকেই চাকরি করতে হয় হয়তো অনেক পরিবারে, ফলে রান্না করার সময়টা কোথায়, তারা সময়ও পেয়ে ওঠে না অনেক সময়, এটাও সত্য। তবে একটা কথা আমি বলছিলাম, কষ্ট করে পড়লে তার মধ্যে হৃদয়ের যে আন্তরিকতাটা মিশে থাকে, লেখার মধ্যে দেখবেন এখন সব টাইপ করেই নিউজ হয়, কিন্তু আপনি যদি আমায় বলেন দু লাইন লিখতে, আমি লিখতে বেশি ভালোবাসি, টাইপ করলে আমার অন্তরটা আসবে না, আমার হৃদয়টা লিপিবদ্ধ থাকে যদি আমার লেখার মধ্যে দিয়ে আমি লিপিবদ্ধ করতে পারি আমার লেখাটাকে, এটা একটা অভ্যাসও বলতে পারে। লেখার মধ্যে দিয়ে মানুষের যতটা স্বতঃস্ফূর্ততা আসে, একটা আর্টিফিশিয়াল মধ্যে দিয়ে সেটা আসে না, এটা হচ্ছে আন্তরিকতার ব্যাপার। আবার অনেকে ভালো করতেও পারেন টাইপ করে, কারণ তারা অভ্যস্ত হয়ে গেছেন, কি আর করবেন, করতে 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 অভ্যস্ত হয়ে গেছে। আর আমাদের তো সারাক্ষণ ওই SMS-এ উত্তরও দিতে হয়, আর সারাক্ষণ ওই কন্টিনিউয়াস ওটাকে টিপেই যেতে হয় সকাল থেকে রাত অবধি, সকাল নেই রাত নেই, কাজ বেড়ে গেছে। আগে দেখবেন কাজ কম ছিল, একটা সারাদিন কাজ করার পরে রাত্রিটা অন্তত লোকে নাইট রেস্ট পেত, নাইটে একটা রেস্ট পেত, এখন আর কোথায় রেস্ট, টোটাল লাইফটাই আনরেস্ট হয়ে গেছে। তার কারণ রাত্রির বেলাতেও ওই যে একটা ফোন আছে না মোবাইল, সেই মোবাইলের যুগে লাইফটাও মোবাইল হয়ে গেছে, সারাক্ষণ একটা মেসেজ চলে আসছে, টুংটাং টুংটাং ডুংডাং এই একটা শব্দ চলে আসছে, আর সারাক্ষণ নয় কাউকে মেসেজের উত্তর দিতে হচ্ছে, নাহলে ওখানে গণ্ডগোল হয়েছে, তা নাহলে ওখানে ওইটা হয়েছে, নাহলে ওর সাথে মারপিট হয়েছে, তা নাহলে একটা হসপিটালে ভর্তি করে দাও, তা নাহলে এই কাজটা করে দাও, সারাক্ষণ চলছে। অনেকে ভুলেই গেছে টাইমিংটা, সকালবেলা 7টাতেও দেখি মেসেজ, রাত 2টাতেও, এমার্জেন্সি অলওয়েজ এমার্জেন্সি হতে পারে, কিন্তু এমার্জেন্সি নয় অনেক সময়। আমি দেখেছি অনেকে তো আবার রাতে ধরুন ঘুমের অভ্যাস, আমার যেমন খুব খারাপ, আমার সেই হাজরায় মার খাওয়ার পর থেকে আমার রাতে ঘুমটাই প্রায় চলে গেছে, খুব কম ঘুম হয়, তো আমাকে একটু জেগে থাকতেই হয়, তো আমি দেখি রাত 2টাতেও ঢুকছে, 4টাতেও ঢুকছে, আর আমার এত ব্যাড হ্যাবিট যে আমার সবসময় মনে হয় কোথাও কিছু ঘটলো কিনা একটু দেখে নিই, 2 ঘন্টা পর পর আমি দেখেই নিই, রাত 2টাতেও দেখি, ভোর 4টাতেও দেখি, কখনো কখনো উত্তর ভোর 4টাতেও দিয়ে দিই, অ্যাটলিস্ট সে যখন ঘুম থেকে উঠবে সে ওটা উত্তরটা অন্তত পেয়ে যাবে। বা ধরুন রাত্রির বেলায় কোনো একটা কাজ মাথায় কিলবিল করছে, সেটা আমি যতক্ষণ রিলিজ না করছি ততক্ষণ আমার মাথার মধ্যে একটা টেনশন হবে, তখন আমি কী করি, তাদের আমার বলাই থাকে যে দেখুন রাত্রিবেলায় ফোনটা দয়া করে ধরবেন না, মেসেজটা ধরবেন না, কারণ আপনাকে আমি বিরক্ত করতে চাই না, আপনিও সারাক্ষণ খাটেন, কিন্তু সকালবেলা কখন ঘুম থেকে যখন উঠবেন তখন দেখে নেবেন যে ওই কাজটা সকালবেলায় করতে হবে। সুতরাং এগুলো অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে, এটা তো চলে। তবে আমার সাংবাদিকদের কাছে এসে একটি কথাই বলার, আপনারা জানেন আমার এখানে যে রেলওয়ে কম্পিউটার রিজার্ভেশন সেন্টার, আমি যখন রেল মিনিস্টার ছিলাম আগে এই প্রেস ক্লাবটার অবস্থা আরও খারাপ ছিল, তখন আমি একটু আসতাম টাসতাম, তখন কিছুটা সারিয়ে দিয়েছিলাম নিজেদের থেকেই বলতে পারে। তারপরে ধরুন প্রেস ক্লাব বললেন তদানীন্তন কমলদারাই ছিলেন মনে হয়, তদানীন্তন বললেন যে আমাদের কম্পিউটার একটা রিজার্ভেশন হলে প্রেসের লোকেদের সুবিধে হয়, তখন আমি এটা করে দিয়েছিলাম। এবং আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি একটা স্কিম করেছিলাম যে সাংবাদিকরা তার পরিবার নিয়ে 2 বার করে বাইরে ঘুরতে যেতে পারবেন 50% কনসেশনে, এটা অল ওভার দ্য কান্ট্রি, এবং সব সাংবাদিকরাই এই অ্যাডভান্টেজটা এখনও পান, এবং আমি খুশি যে তারা পরিবার নিয়ে, একটা পরিবারদের তো এমনিতে সময় দিতে পারেন না, তারা অন্তত ঘুরে বেড়াতে পারে, এবং স্কিমটা এখনও আছে বলে আমি বিশ্বাস করি। আপনাদের জন্য
হয়তো অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আমাদেরও বাধ্যবাধকতা আছে, আপনাদেরও আছে। আমরা মাভোই স্কিম চালু করেছি সাংবাদিকদের জন্য, যেটা হচ্ছে মাভোই স্কিমের মাধ্যমে আমরা সাংবাদিকদের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নিজে নেন, আমার সরকারি কর্মচারীরাও যে সুযোগ পান সেই সুযোগটা আমাদের সাংবাদিক বন্ধুরাও পান। দুই হচ্ছে আমরা আরেকটা করলাম, সেটা হচ্ছে পেনশনটা করলাম আমরা। এছাড়াও 2514 জনকে আমরা মনে রাখবেন চিকিৎসার ব্যয়ভার ইতিমধ্যেই আমরা এই প্রকল্পের মধ্যে ইনক্লুড করেছি। এবং পেনশন স্কিমটা অনেক সাংবাদিকরা চেষ্টা করতে করতে মাসে 2500 টাকা করে এটাও হয়ে গেছে, এটাও একটা ভালো দিক। সাংবাদিকরা আমার কাছে কিছু চায় না, কিন্তু আমি সাংবাদিকদের কাছে কিছু চাই। আমার চিত্ত সাংবাদিকরা এখনো মেম্বার নয়। যদি যদি প্রত্যেকটা ভারতবর্ষে সবাই কিন্তু চিত্ত সাংবাদিকরাও মেম্বার। ওরা একদিন আমার বাড়িতে গিয়েছিল, এর মধ্যে 3 দিন আগে আমি দেখলাম পুরনো সকলেই আছে। তো সারা ভারতবর্ষে যদি নিয়মটা থাকে, আমি স্নেহাশিস কিংসুককে খুবই পজিটিভ বলে মনে করি এবং অন্যান্য যারা আছে এই কমিটিতে, তাহলে চিত্ত সাংবাদিকদের ব্যাপারটা 75 বছরে অন্তত একটা অ্যামেন্ডমেন্ট করে করা হোক। তার কারণ হচ্ছে ফটোগ্রাফারদেরও কম ঝুঁকি নিতে হয় না, কারণ ওরা যদি না পায় প্রেস ক্লাবের মেম্বার হতে, তাহলে ওদের যে মাভুইয়ের অ্যাডভান্টেজ, ট্রেনের অ্যাডভান্টেজ, পেনশনের অ্যাডভান্টেজ, তারপরে ধরুন অ্যাক্রিডিয়েশনের অ্যাডভান্টেজ, এখান থেকে তারা বিরত হতে পারেন। সুতরাং আমি মনে করি আমার একটা রিকোয়েস্ট থাকবে, এটা আমি চাইছি যে আমার চিত্র সাংবাদিক বন্ধুরাও যেন এই প্রেস ক্লাবের মেম্বার হতে পারে এবং তারা যাতে তাদের যে ন্যায্য জিনিসটা তারা যাতে পেতে পারে। আর আমার অন্য কিছু চাওয়ার নেই, প্রেস ক্লাব ভালো করে চলুক এটা তো আমি নিশ্চয়ই চাইব। তবে আমি এটুকু বলতে পারি যে প্রেস ক্লাবের আপনারা হয়তো ভুলে গেছে, আপনারা কিছুদিন 2012 সালে আমরা যখন প্রথম আমাদের গভর্নমেন্ট এসেছিল, তখন যারা কমিটিতে ছিলেন আমার কাছে একটা জায়গা চেয়েছিলেন ফর কলকাতা প্রেস ক্লাব। প্রেমাদা তুমি ছিলে, ইয়েস প্রেমাদার মুখ আমার মনে পড়ছে। তোমরা আমাকে বলেছিলে যে এইখানে যেহেতু তোমরা কনস্ট্রাকশন করতে পারো না, কনস্ট্রাকশন করবার জন্য একটা যদি তোমরা ছোট জমি পাও কলকাতার আশেপাশে, তাহলে তোমরা একটা প্রেস ক্লাবের পারমানেন্ট বিল্ডিং করতে পারো। আমি কেএমডি এর কাছে ববিকে ধন্যবাদ জানাচ্ছি, ববিকে আমি বলার সাথে সাথে ওরা 3.5 কাঠা একটা জমি রুবির সামনে একদম প্রেমাদার বাড়ির পেছনে ওরা একটা জোগাড় করেছে। তোমরা যদি রাজি থাকো জমিটা দেখে এসে তাহলে ওরা ফাইনাল, ওরা অ্যাপ্রুভ করেছে অলরেডি, ফাইনাল প্রসিডিওরটা করে দেবে যদি তোমরা রাজি থাকো। বোর্ড থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে এটা একটা। আর দুই, আমি মনে করি আর একটা জিনিস, আমি প্রেস ক্লাবে আমি মনে করি অনেক সাংবাদিকরা আছে যারা খুব অনেস্টলি সাংবাদিকতা করে। সব জায়গাতেই 1% 0.1% খারাপ মানুষ থাকে, তাই নিয়ে সব জায়গায় রাজনীতি করা উচিত নয় বা বিভেদ অ্যান্ড ডিভাইড অ্যান্ড রুল করা উচিত নয় বা রাজনীতির জন্য তেড়ে তেড়ে মারতে যাওয়া উচিত নয়। সব জায়গাতেই আমি যখন বলছি অল প্লেস, প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা সেক্টরে 0.1% সবাই যে ভালো হবে। আপনি যদি আমায় বলেন আমি একরকম আর একজন আমার একটা সহকর্মী সে একরকম, তাই কি হবে? হবে না। এক একজন এক এক রকম হয়, এক একজন নিজস্বতায় উদ্বুদ্ধ হয়। সুতরাং সব জায়গাতেই 0.1% খারাপ লোক থাকে, তাদের রেক্টিফাই করে নিতে হয়, তাদের ভালো করে করে নিতে হয়। এবং সেজন্য যেন টোটাল সমাজটার বদনাম না হয়, জগৎটার বদনাম না হয়। আমি এখনো জানি অনেক সাংবাদিক বন্ধু আছে যার মাথায় একটা আচ্ছাদন করার জায়গা পর্যন্ত নেই, আজ পর্যন্ত তাদের একটা থাকার জায়গা পর্যন্ত নেই। আমি 10 কাঠা জমি তোমাদের দিতে চাই রাজারহাটে, তোমরা যদি মনে করো কোঅপারেটিভ করে তোমরা ফ্ল্যাট তৈরি করবে, ফ্ল্যাট সিস্টেম, সেটা তোমরা করলে তোমরা জায়গাটা ভবিষ্যতে গিয়ে যে কোনো দিন দেখে এসে তোমরা এটা দেখে নিতে পারো। আর যদি বলেন কোঅপারেটিভ ব্যাংকে কোঅপারেটিভ করবো টাকা কোথায় পাবো, কোঅপারেটিভ সেরকম দরকার হলে কোঅপারেটিভ ব্যাংক থেকে লোনও দেয় আমাদের স্টেট গভর্নমেন্টে, ববিরা বলছে ওরা এই কেএমডি থেকে দিয়ে দেবে, দেন ইটস ওকে। তাহলে কী হবে, একটা করে নিজেদের মতো বানান, ওই কাকের বাসার মতো বানাবেন না, যদি বানান 3 রুম ফ্ল্যাট বানান, কারণ সংসার তো বড় হয়, আজকে 2 রুমে চলে না, 3 রুম বলে কী হয় সকলের পক্ষে একটা অ্যাডজাস্টেবল হয়ে যায়। আর খোলা জায়গা, সুন্দর জায়গা, একটু জল বাঁচুক, একটু সবুজ বাঁচুক, একটু প্রাণ বাঁচুক, এই আইডিয়াগুলোকে নিয়ে চলুন। আর বাদ বাকি আমাকে আপনারা
চিফ মিনিস্টার টিফ মিনিস্টার বলবেন না, আমি নিজেও আগে খুব লিখতাম, এখনো লিখি। কাজে আমি আপনাদের ঘরের একজন মেম্বার হিসেবে থাকতে চাই, আর আমার নিজের একটা কন্ট্রিবিউশন আমি সরি আনতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। আমি আমার এটা আমার পার্টির টাকা নয় বা আমার আমার নিজের লেখা থেকে আমি যে রয়্যালটি পাই সেই রয়্যালটি থেকে সুধাংশুদের এখানে আছে আপনারা জানেন। আমি গভর্নমেন্টের মাইনেও নিই না, আর সরকারি পেনশনও প্রায় আমি 1,00,000 টাকা করে পাই। আমি পার্লামেন্টে 7 বার ইলেকটেড মেম্বার ছিলাম, আমি সেই পেনশনের 1 পয়সাও নিই না। কিন্তু আমার সংসার চলে যায় আমি একা লোক বই বিক্রি করে। রয়্যালটি দেয় যে সুধাংশুর দিদিম তারা বসে আছে, আমাকে ওরা যে রয়্যালটি দেয় তার থেকে আমার চলে যায়, এবং তার থেকে আমি দরকার হলে লোককে ধার দিতে পারি। আমি যে রয়্যালটি পাই গানের সিডি বিক্রি করে, সেখান থেকে আমি 1,01,000 টাকার একটা চেক কালকে পাঠিয়ে দেবো। আমি লিখেও রেখেছিলাম বাট আমি ভুলে গেছি। দিস ইজ মাই পার্সোনাল কন্ট্রিবিউশন অ্যান্ড থ্যাংক ইউ আপনাদের মেম্বারশিপের কার্ড আমায় দেওয়ার জন্য। এটা আমার কাছে নিশ্চয়ই থাকবে, কারণ আমি নিজে বার কাউন্সিলের মেম্বার, আমার একটা আইডি কার্ড সবসময় আমার সাথে থাকে। এবং যেহেতু একটা কার্ড তো আমাদের আইডি কার্ড থাকে, এই আইডি কার্ডের সাথে আমি এই কার্ডটাও যত্ন করে রেখে দেবো। আজকে 75 বছর হলো, 175 বছর বাদে তো নিশ্চয়ই মনে রাখবেন আমাদের। থ্যাংক ইউ, ভালো থাকবেন, অনেক অনেক শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। 2 বছর বাদে আবার চলে যাচ্ছে, তাদের কোনো গ্যারেন্টি নেই। তারা আগামী দিন না হবে ঘরকা না হবে ঘটকা এই চ্যানেল তৈরি করছে, 2 দিন বাদে বন্ধ, ব্যাস তাদের খাওয়া বন্ধ। আমি একটা চ্যানেলকে হেল্প করতে গিয়ে আমি দেখি আমার কাছে একটা এজেন্সি চিঠি চলে এসছে, কেন আপনি হেল্প করেছি। সুতরাং আমরা তো মানবিক মানুষের ভাই, একটা সাংবাদিক খেতে পারছে না, তার 100 জন যদি আমাকে এসে বলে দিদি আমি খেতে পাচ্ছি না আমাদের একটু কিছুদিনের জন্য হেল্প করে দেবেন, তো আমরা সবাই হেল্প করি। এইটুকু তো রাজনীতির বাইরে, এটুকু শিক্ষা তো আমাদের হয়েছে। সুতরাং আমি মনে করি প্রেস ক্লাবই দরকার হলে, একটা কলকাতা প্রেস ক্লাব দরকার হলে একটা টেকনিক্যাল কমিটি তৈরি করুক, কমিটি তৈরি করে একটা আইন তৈরি করুক, যে আইনটা আমরা মনে করব ওরা যদি আমাদের সাজেশন হিসেবে করে দেয় আমরা সেটাকেই প্রপোজ করব, আমরা অ্যাসেম্বলিতে পাশ করিয়ে, যাতে এটা আগামী দিন আমার ইয়াং জেনারেশনের জন্য এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের ভবিষ্যতের জন্য যাতে কাজে লাগে।